আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেখেন কয়টি সিট পান, জাপাকে নানক। 14-18 মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না বলছেন আজম। জানাবো ডিম কিনতে না পারলে ফ্লাইওভার দেখিয়ে কি করবেন, প্রধানমন্ত্রীকে রিজভী। বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয় বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো শীর্ষ সন্ত্রাসীদের কেউ বিদেশে কেউ পলাতক থেকে নিয়ন্ত্রণ করছে ঢাকার অপরাধ জগৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেখেন কয়টি সিট পান, জাপাকে নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় পার্টির ভাইয়েরা বড় বড় কথা বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেখেন কয়টি সিট পান। নানক বলেন, আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল, আর ওদিকে লন্ডনে থেকে তারেক রহমান এদেশকে অশান্ত করতে চায়। কাজপুরে যদি নির্বাচনের বিরোধীরা বসে থাকে, আপনারা কি চুপ করে বসে থাকবেন? ছাত্র শ্রমিক ভাইয়েরা উন্নয়নের এই জোয়ারকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, এখানে জাতীয় পার্টির এক এমপি আছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন তিনি। এটি জাতীয় পার্টির সিট নয়, এই এলাকাকে ও এলাকার মানুষকে রক্ষা করতে এখানকার মানুষ নৌকা চায় বলেও উল্লেখ করেন তিনি। 14-18 মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না বলছেন আজম। 2014-2018 সালের মতো নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গায়েবে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সাজা দিয়ে জেলে রেখে নির্বিঘ্নে 2014 এবং 2018 সালের আদলে আরেকটি নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। আমরা পরিষ্কার বলে দিতে চাই, সেই রকম কোনো নির্বাচন দেশে হবে না, হতে দেওয়া হবে না। খুব সমাবেশে আহমেদ আজম খান বলেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন আমেরিকায় মুরব্বীদের সঙ্গে কথা হয়ে গেছে আর পিটার হাসের কিছু করার নেই। তিনি কিছুদিন আগে বলেছিলেন, নয়াদিল্লি আমাদের, আমরা নয়াদিল্লি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতে অনুরোধ করে এসেছি শেখ হাসিনা সরকারকে যেন ক্ষমতায় রাখে, বিদেশি প্রভুদের ওপর নির্ভর করে তাদের ক্ষমতায় থাকার বাসনা দেশের মানুষের হতে দেবে না, আর ভোটের অধিকার কেড়ে নিতে দেবে না দেশের মানুষ। তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও কৃষিবিদ শামীম সহ 15 নেতাকর্মীকে গায়েবী মামলায় 4 বছরের সাজা দেওয়া হয়েছে। এই সরকার পরিকল্পনা করেছে যত দ্রুত সম্ভব নির্বাচনের আগে অন্তত 1,00,000 বিএনপি নেতাকর্মীকে হয়রানিমূলক মামলায় সাজা দিয়ে জেলে রেখে নির্বিঘ্নে 2014 এবং 2018 আদলে আরেকটি নির্বাচন করার। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়ার জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপরও সরকার রাজনৈতিক দাবিগুলোর উপেক্ষা করে বিভিন্ন টালবাহানা করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে দেওয়া হচ্ছে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না। আল্লাহ যেন কুদরতের শক্তি দিয়ে খালেদা জিয়াকে সুস্থ করে তোলেন। এই ফ্যাসিবাদী সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেবে না। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে অভিযোগ করে এই বিএনপির নেতা বলেন, আমরা দেখেছি কিভাবে রাত 3টার সময় 3 বারের সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে বাসার তালা ভেঙে ট্রেনে হিঁচড়ে গ্রেফতার করে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনারা তো আমাদের ভাই বন্ধু ও এদেশের নাগরিক, আপনারা কেন জনগণের সেবক না হয়ে ফ্যাসিবাদের অনুগত হবেন? আপনারা রাষ্ট্রীয় বাহিনী হন, ফ্যাসিবাদের বাহিনী হতে যাবেন না। আপনারাও গণতন্ত্র একজন হয়ে যান, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন না। ডিম কিনতে না পারলে ফ্লাইওভার দেখিয়ে কি করবেন, প্রধানমন্ত্রীকে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, এই রাষ্ট্র আর রাষ্ট্র নেই, শেখ হাসিনা রাষ্ট্রকে অধঃপতিত করেছেন তার ভয়ঙ্কর অত্যাচারী শাসনের মধ্যে দিয়ে। তিনি এখন কি করতে চান? তিনি কি 2014-2018 সালের পুনরাবৃত্তি করবেন? তিনি জনগণের দাবি শৃঙ্খলিত যে গণতন্ত্র দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্ত হতে দিতে চান না? তিনি তার মন্ত্রীদের দিয়ে বলাচ্ছেন, পৃথিবীর সব দেশ ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে আপনার অধীনে নির্বাচন, আর আপনার অধীনে নির্বাচন মানে 2014-2018 সালের নির্বাচনের মতো। রিজভী বলেন, ফ্লাইওভার উড়াল সেতু হাইওয়ে করেছেন যাতে চোখে পড়ে, কিন্তু এদেশের মানুষ একটা ডিম কিনতে পারে না। বিশ্বের সব স্বৈরশাসক এগুলোই দেখিয়েছে, কিন্তু তারা কোনো প্রাইমারি স্কুল করেনি, ভালো হসপিটাল করেনি। মানুষের যে হাহাকার, অর্ধাহার, অনাহার, এগুলো তাদের চোখে পড়ে না। রিজভী বলেন, বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে হারে দাম বাড়ছে, আগে নিম্নবিত্ত মানুষ কিনতে পারত না, এখন মধ্যবিত্তরা পারে না। তারা পারছে না কারো কাছে হাত পাততে, পারছে না ভিক্ষা করতে, তাদের যে আয় সেই আয় দিয়ে কোনো কিছু কিনে খেতে পারছে না। একটি ডিম কিনতে যদি 17 টাকা লাগে, তাহলে ফ্লাইওভার দেখিয়ে আপনি কি করবেন? পৃথিবীর সব ফ্যাসিস্টাই এ ধরনের কাজ করেছে। বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয় বলছেন ওবায়দুল কাদের।
বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো অপতৎপরতার জবাব দিতে আমরা প্রস্তুত। তত্ত্বাবধায়ক ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভূত হয়ে গেছে, এগুলো মাথা থেকে নামান, নয়তো এই ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, এই তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না। তিনি বলেন, ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ, দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউ ইয়র্কে আরেক সেলফি, দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। শীর্ষ সন্ত্রাসীদের কেউ বিদেশে, কেউ পলাতক থেকে নিয়ন্ত্রণ করছেন ঢাকার অপরাধ জগৎ। শীর্ষ সন্ত্রাসীদের কেউ কারাগারে বসে, কেউ বিদেশে থেকে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের সহযোগীরা প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়াচ্ছেন, ঘটাচ্ছেন খুন খারাপিও। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী তারেক সাইদ মামুনের ওপর হামলার ঘটনায় ঢাকার অপরাধ জগৎ নতুন করে আলোচনায় এসেছে। কারাবন্দী আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগীরা ওই হামলা চালিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। আরেক শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন জামিনে মুক্তি পান, দুই দশক তিনি কারাবন্দী ছিলেন। টিটন শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক, টিটনের মুক্তির চার দিন পর 22 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান আরেক সন্ত্রাসী খোরশেদ আলম রাসু। কারাগার থেকে বেরিয়ে আসার পর তারা নতুন করে আরও কোনো সংঘাতে জড়িয়ে পড়েন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ, জমি বাড়ি দখল, কেবল টিভি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করেই মূলত বিরোধী দৌড়ান শীর্ষ সন্ত্রাসীরা। তারা কারাগারে বা বিদেশে অবস্থান করলেও তাদের স্থানীয় সহযোগীরা এখনও সক্রিয়। ওই সহযোগীদের নির্দেশনা দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন তারা। ঢাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি গত শতকের 90-এর দশকের শেষের দিকে ব্যাপক আলোচনায় এসেছিল। পরে 2001-2002 সালে এই সন্ত্রাসীদের আধিপত্য আরও বেড়ে যায়। এই পটভূমিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2001 সালের 26 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসী একটি তালিকা তৈরি করেন, যারা ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। তাদের ওই তালিকায় রাখা হয়। এই সন্ত্রাসীদের ধরিয়ে দিতে 1,00,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। আর 2002 সালে তাদের ধরতে সরাসরি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। সে সময় 5 শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছিলেন, একজন গণপিটুনিতে মারা যান আর অন্যরা ভারতে পালিয়ে যান। তাদের মধ্যে দুজন সেখানে ধরা পড়েছিলেন। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কে কোথায়? 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা শীর্ষ তালিকার সন্ত্রাসীদের তালিকায় যাদের নাম ছিল তারা হলেন কালা জাহাঙ্গীর, মোল্লা মাসুদ, পিচ্চি হান্নান, সুব্রত বাইন, প্রকাশ কুমার বিশ্বাস, আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, হারিস আহমেদ, খোরশেদ আলম রাসু, পিচি হেলাল, আলাউদ্দিন, কামাল পাশা, নাইম আহমেদ টিটন, লিয়াকত আরমান, জাফর আহমেদ মানিক, খন্দকার তানভীরুল ইসলাম জয়, ইমাম হোসেন ওরফে ফ্রিডম ইমাম, ফ্রিডম সোহেল, কিলার আব্বাস, ভিপি হান্নান, শামীম ওরফে আগা শামীম, মশিউর রহমান ও আব্দুল জব্বার মুন্না। তাদের মধ্যে নাইম আহমেদ টিটন ও খোরশেদ আলম রাসু গত মাসে জামিনে মুক্তি হন। এরপর তারা কোথায় আছেন সেই তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। বর্তমানে কারাগারে আছেন কিলার আব্বাস, পিচি হেলাল, ফ্রিডম সোহেল, আরমান, মশিউর রহমান ও কামাল পাশা। তাদের মধ্যে কিলার আব্বাস কারাগারে থেকেও মিরপুর ও ভাষানটেক এলাকার অপরাধ জগতের আধিপত্য ধরে রেখেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে জাফর আহমেদ মানিক যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করেন। সিঙ্গাপুরে ও মালয়েশিয়ায় তারা যাতায়াত আছে। তানভীরুল ইসলাম ওরফে জয় দুবাই আছে বলে প্রচার আছে। সুব্রত বাইন প্রকাশ আগা শামীম জব্বার ও ফ্রিডম ইমাম ভারতে আছেন বলে জানা গেছে। হারিস আহমেদ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। টোকাই সাগর যুক্তরাষ্ট্রে আছেন। হান্নান ইউরোপের কোনো একটি দেশে আছেন। ফ্রিডম সোহেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মোল্লা মাসুদ 2015 সালে ভারতে ধরা পড়েন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন বলেই এবং ভারতেই অবস্থান করছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গেছে। 2002 সালে সেনাবাহিনী সরাসরি অভিযান শুরুর পর লিয়াকত কলকাতা পালিয়ে যান। পরে সেখানে তিনি গ্রেফতার হয়েছিলেন। মুক্তির পর দেশে ফিরেছিলেন লিয়াকত। 2008 সালে লিয়াকতকে ধানমন্ডির তার শ্বশুরের বাসা থেকে সাদা পোশাকের একদল লোক ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ নেই। শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা কালা জাহাঙ্গীর ব্যাপক আলোচিত ছিলেন। মহাখালীর সাততলা বস্তিতে ছিল তার আস্তানা। সে সময় তার গডফাদার হিসেবে আলোচনায় এসেছিলেন তেজগাঁও অঞ্চলের তৎকালীন বিএনপি নেতা লুৎফর রহমান ওরফে এল রহমান। কালা জাহাঙ্গীর ও তার সহযোগীরা ভাড়াটে খুনি হিসেবে পরিচিত ছিলেন। 2003 সালের পর কালা জাহাঙ্গীর হঠাৎ উধাও হয়ে যান।
2003-05 সালে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, গুলিতে কালা জাহাঙ্গীরের মৃত্যু হওয়ার দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার পরিবার। তবে এই মৃত্যু নিয়ে এখনও রহস্য কাটেনি। এমনও দাবি করা হয়েছিল 2003 সালের ডিসেম্বরে কালা জাহাঙ্গীর নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। 2002 সালে রামপুরায় গণপিটুনিতে মারা যান শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন। পরে 2004 সালে 26 জুন র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পিচ্চি হান্নান। তিনি ছিলেন রাজধানীর কাওরান বাজার ও আশেপাশের এলাকার অপরাধ জগতের এক ছত্রক নিয়ন্ত্রক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।